হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা মক টেস্ট করব, যদিও আজকে সানডে অর্থাৎ রবিবার। সাধারণত রবিবারে আমরা ক্লাস করি না, বাট আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে সামনে যেহেতু আমাদের এক্সারসাইজ মেন এক্সাম রয়েছে, তো আগামীকাল তোমাদেরকে একটা মক টেস্ট করিয়ে দেবো। তো আজকের ক্লাস টপিক কি? মক টেস্ট। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে বলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো সেক্ষেত্রে যুক্ত হয়ে যাও নিজেকে আপডেট রাখার জন্য। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো আজকের ক্লাসটা বিশেষ করে এক্সারসাইজ মেন এবং যাদের WEP মেন, তো তাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে, তো চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 30 কোশ্চেন রয়েছে এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো অবশ্যই আউট অফ 30 আজকে কত স্কোর করতে পারছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অর্থাৎ তোমার স্কোরটা কিন্তু জানা জরুরি আমার কাছে, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার এভরিডে ক্লাস করো, তো কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমার জানতে ইচ্ছা করে। তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, কন্টিনিউ করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? ফাইন্ড দ্য প্রোভার্ব রিটেন কারেক্টলি। সঠিক প্রোভার্ব যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। বিতে বলেছে, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। সিতে, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। অ্যান্ড ডি, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। তো কি হবে আমাদের সঠিক উত্তর? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার করার জন্য। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1-এর জন্য? ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক প্রভাব কোনটা? তো প্রভাবের একটা পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, যেখানে টোটাল মোস্ট ইম্পর্টেন্ট 75 প্রভাব রয়েছে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। অর্থাৎ নাচতে না জানলে উঠান বাঁকা। তো এখানে কোয়ারেলস হবে উইথ হিজ টুলস, এটা কিন্তু মনে রাখবে। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। সিমিলি থেকে প্রশ্ন, কি বলেছে? অ্যাজ ডোসাইল অ্যাজ এ ড্যাশ। অপশন এ ল্যাম, বিতে টাইগার, সিতে মাউস এবং ডিতে বি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2, আমাদের সঠিক উত্তর কি হবে? তো সিমিলি থেকে কোশ্চেন দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ গতকালকে যখন আমরা WEP ওয়্যারলেস সুপারভাইজার অর্থাৎ যে এক্সামটা হয়েছিল রিসেন্টলি, তো কোশ্চেনগুলো যখন আমরা সলভ করছিলাম দেখলাম সেখান থেকে অনেকগুলো সিমিলি থেকে প্রশ্ন রয়েছে, তো সেই জন্যই তোমাদেরকে দিলাম। তো অ্যাকচুয়ালি ডোসাইল কথার অর্থ হলো নিরীহ বা শান্ত, তো এখানে ভেড়া হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ। তো সব থেকে ব্যস্ত কিন্তু বি হয়। টাইগার মাউস কি অর্থাৎ, তো এগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপশান গিভেন। তো আন্ডারলাইন পার্ট যেটা রয়েছে সেটার মিনিং আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। তো চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। টেলিভিশন হ্যাজ বিকামস, তো এখানে বিকামস হবে না, এটা কিন্তু বিকাম হবে, কারণ হ্যাজ এর পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই, তোমরা নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে বিকামস হয় না, এটা টাইপিং মিস্টেক ছিল। টেলিভিশন হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার্স লাইভস। তো পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ কি? আনঅ্যাভয়েডেবল লাক্সারি, শোই পার্ট, ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ডি স্ট্যাটাস সিম্বল। রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। তো অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবে এবং আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ। পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হলো ইম্পর্টেন্ট পার্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক অপশান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে কোশ্চেনটা? বলেছে, রেইন ডিসরাপ্টেড দ্য লাস্ট ডে প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে, কোথা থেকে ভয়েস চেঞ্জ। ওকে, তো চলো অপশানগুলো একটু আমরা কেয়ারফুললি দেখে নেব।
অপশন এ তে বলেছে দ্য লাস্ট ডে প্লে অফ পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা ওয়াজ ডিসরাপ্টেড বাইডেন, বিতে কি বলেছে পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কাস প্লে অফ দ্য লাস্ট ডে ওয়াজ ডিসরাপ্টেড বাইডেন, সিতে কি বলেছে দ্য লাস্ট ডেজ প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা ওয়াজ ডিসরাপ্টেড বাই রেন, অ্যান্ড ডি দ্য লাস্ট ডেজ প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা ডিসরাপ্টেড বাই রেন। তো রেডি সবাই, কোশ্চেন নাম্বার 4-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো চলো অ্যান্সার করো। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, তো তোমাদের এক্সামেও কিন্তু ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসবে। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা খুঁজতে হয়, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা সাবজেক্ট খুঁজি, তারপর আমরা ভার্ব খুঁজি, তারপর আমরা অবজেক্টকে খুঁজি। তো এখানে যেটা ছিল অবজেক্ট, দ্য লাস্ট ডে প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, এটা কিন্তু টোটালি আমাদের, অর্থাৎ পুরোটাই আমাদের অবজেক্ট। আর এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল। তো যখন আমরা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমরা কি করি, আমাদের অবজেক্ট যেটা সেটাকে আমরা ফার্স্টে বসাই। তো এখানে কি হয়ে যাবে, দ্য লাস্ট ডে প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। তো এখানে অফ ছিল, এই জায়গাটা ভুল ছিল, নেক্সট আর শ্রীলঙ্কাস ছিল এখানে, এটা ভুল ছিল। তো অপশন সিতে দেখো দ্য লাস্ট ডেজ, তো এখানে ডেজ নয়, এটা ডে হবে, ওকে, দ্য লাস্ট ডে প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, তো এটা কিন্তু ঠিকঠাক ছিল, এখানে ডেজ ছিল, ওকে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলো আরেকটু ভালোভাবে বুঝে নিই, তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, ক্লিয়ার, এইটা আমাদের সাবজেক্ট হলো, আর এখানে কিন্তু ডেজ ছিল, তো এখান থেকে অপশান ডিকে আমরা বাদ দিতে পারি। এবার যেহেতু পাস্ট ইনডিফিনিট ছিল, সেক্ষেত্রে আমরা কি করি, হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ারকে বসাই অবজেক্টকে সাবজেক্ট করার পর, অবজেক্টকে সাবজেক্ট করার পর ওয়াজ অথবা ওয়ারকে বসাই। তো যেহেতু এটা সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা কাকে বসাবো, ওয়াজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তো ডিসরাপ্টেড, এটাই হলো আমাদের ভার্বের থার্ড ফর্ম। তারপর আমরা একটা বাইকে অ্যাড করি, তারপর সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তো এখানে ডেজ ছিল, এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, তো এটাকে ডে করে দিয়েছিলাম, তাহলে কি হয়ে গেল, দ্য লাস্ট ডে প্লে বিটুইন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা ওয়াজ ডিসরাপ্টেড বাই রেইন, ক্লিয়ার। চলো নেক্সট, এখানে দেখো যেটা ভুল ছিল সেটা কিন্তু ওয়াজ ছিল না, অর্থাৎ হেল্পিং ভার্ব ছিল না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন। তো আন্ডারলাইন ওয়ার্ডের মানে খুঁজতে হবে, কি বলেছে কোশ্চেনটা, মাই কিথ অ্যান্ড কিন কংগ্রাচুলেটেড মি অন মাই ব্রিলিয়ান্ট সাকসেস। তো অপশন এ ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ কিথ অ্যান্ড কিন কথার অর্থ কি, ফাদার অ্যান্ড মাদার, কলিগস, রিলেটিভস, অ্যান্ড দি নিস অ্যান্ড নিফিউ। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো দেখো একটা জিনিস বলবো, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে, সেক্ষেত্রে কি করবে, কমেন্ট বক্সটা ব্যবহার করবে, অর্থাৎ কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো কিথ অ্যান্ড কিন কথার অর্থ কি, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিলেটিভস আমাদের সঠিক উত্তর। এখানে আরেকটা জিনিস আমার বলার রয়েছে, সেটা হলো কংগ্রাচুলেটেড এর সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা অন প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এটা কিন্তু মনে রাখবে, কারণ এই যে কংগ্রাচুলেটেড এর সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, এটা কিন্তু আমাদের অনেকবার পি ওয়াই কিউতে এসেছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন ফ্রম দ্য অপশন গিভেন। তো সেম, অর্থাৎ আন্ডারলাইন যেটা রয়েছে পার্ট, সেটার মিনিং খুঁজতে হবে। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নিই, হিজ ফ্রিকুয়েন্ট জার্নিজ আর টেলিং আপন হিজ হেলথ। তো টেলিং আপন কথার অর্থ কি, অপশান এ ইম্প্রুভিং, বিতে বলেছে ইনফর্মিং, সিতে থ্রেটেনিং, অ্যান্ড ডিতে অ্যাফেক্টিং। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কি হবে, ওকে, কোশ্চেন নাম্বার 6 আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, টেলিং আপন কথার অর্থ হলো অ্যাফেক্টিং, অর্থাৎ তার ফ্রিকুয়েন্ট জার্নিস আর অ্যাফেক্টিং হিজ হেলথ, তার হেলথকে কিন্তু অ্যাফেক্ট করছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক অপশান যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে, এটা কিন্তু ন্যারেশন থেকে প্রশ্ন। চলো সেন্টেন্স বা কোশ্চেনটা কি আছে পড়ে নিই, রবার্ট উইল সে টু মি আই অ্যাম ইউর ক্লাসমেট।
তো অপশন এতে বলেছে, অপশনগুলো একটু ভালো করে দেখো। অপশন এতে বলেছে রবার্ট উইল টেল মি দ্যাট হি ইজ মাই ক্লাসমেট। বিতে বলেছে রবার্ট উইল টেল মি দ্যাট হি ওয়াজ মাই ক্লাসমেট। রবার্ট উইল টেল মি দ্যাট হি উইল বি মাই ক্লাসমেট। অ্যান্ড ডি, রবার্ট সেড মি দ্যাট হি ইজ মাই ক্লাসমেট। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। তো যখন আমরা ন্যারেশন করতে চাই, আগে আমাদেরকে বুঝতে হয়, অর্থাৎ আমাদের এই যে কোটেশনের মধ্যে যে স্পিচটা থাকে সেটা কোন সেন্টেন্সে রয়েছে। অর্থাৎ তোমরা জানো সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর একটা হলো এক্সক্লেমেটরি। তো এটা হলো বর্ণনামূলক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি দেখো, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান এ। দেখো, রবার্ট উইল সে টু মি, তো সে টু থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা টেলের ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই জানো সে থাকলে আমরা সের ব্যবহার করি, আর যদি উইল সে থাকে তো সেক্ষেত্রে আমরা উইল সে ব্যবহার করব। বাট যদি উইল সে টু থাকে, অর্থাৎ সে থাকলে সে, যদি সেস থাকে সেক্ষেত্রে সেস ব্যবহার করবে, যদি সে টু থাকে সেক্ষেত্রে টেল ব্যবহার করবে, আর একটা যদি বল যদি সেস টু থাকে সেক্ষেত্রে টেলস ব্যবহার করবে। সেক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? টেলস। তো এই নিয়মগুলো আমি তোমাদেরকে ডিটেলস এর ন্যারেশনের ক্লাসে করিয়েছি, যারা ডিটেলস ক্লাস করোনি দেখে নাও, প্লেলিস্টে যাও, ডাব্লিউপি ইংলিশ এরকমই কিছু রয়েছে, ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021। ওকে, ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021, তো এই প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। তো এখানে উইল যেটা ছিল সেটাকে তো বসালামই, তো এখানে অপশান ডি এখান থেকে বাদ, কারণ এখানে উইল নেই। এবার সে টু যেহেতু ছিল সেক্ষেত্রে আমাদের টেল বসাতে হবে, তারপর মি ছিল বসালাম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট, এই পর্যন্ত ঠিক ছিল। এরপর দ্যাটের পর অলওয়েজ আমরা কি করি, অর্থাৎ লিঙ্কারের পর অলওয়েজ আমরা কিন্তু সাবজেক্টকে বসাই। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি যে কোনো সেন্টেন্সের জন্য, লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টকে বসাই। সেটা যদি প্রশ্নবোধক বাক্য হয় তাও কিন্তু আমরা লিঙ্কারের পর সাবজেক্টকে বসিয়ে থাকি। তো এখানে আই বলতে কাকে বুঝিয়েছিল? আই বলতে রবার্টকে বুঝিয়েছিল, তাই না? ফার্স্ট পার্সন হলে আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে থাকি। তো রবার্ট যেহেতু মেল সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। এবার দেখো, অ্যাম ইউর ক্লাসমেট, তো কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইন্ডিফিনিট। কি করে বুঝলাম? অ্যাম ইজ আর আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ব্যবহার করি। তো সেটাকে, অর্থাৎ এই যে টেন্স, এটাকে কি আমরা চেঞ্জ করব? ইয়েস অর নো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো এটাকে কি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য চেঞ্জ করব? ইয়েস অর নো? তো এটা বোঝার জন্য আমাকে ফিরে আসতে হবে কোথায়, এই যে আমাদের ভার্বটা রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা, উইল সে টু। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, কি বললাম? প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা টেন্সের কোনো পরিবর্তন করি না, নো চেঞ্জ থাকে। অর্থাৎ যে টেন্সে থাকে সেই টেন্সেই আমরা ইনডিরেক্ট ন্যারেশনটাকে করি, তাই না? অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। তো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তো এটাকেই আমাদেরকে গঠন করতে হবে। তো হি যেহেতু অর্থাৎ এটা যেহেতু সিঙ্গুলার, তো সেক্ষেত্রে হি এর পর আমরা ইজ এর ব্যবহার করবো, কারণ আই এর পর অ্যাম, হি এর পর ইজ, আর বাদ বাকি ক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করি। অর্থাৎ সিঙ্গুলার হলে ইজ এর ব্যবহার করি, প্লুরাল হলে আর এর ব্যবহার করি, আর আই এর পর এম এর ব্যবহার করি। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল ইজ, আর ইওর ক্লাসমেট বলতে কার ক্লাসমেট? আমার ক্লাসমেট, তো মাই ক্লাসমেট। একটু ডিটেলসে বোঝালাম, দেখো তোমরা অনেকেই কিন্তু ইংলিশে অনেক উইক, তো সেই কারণেই। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কি বলেছে? ফিল ইন দ্য ব্লাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি, সিমিলি থেকে প্রশ্ন। অ্যাজ হেভি, অ্যাজ এ, হেভি কথার অর্থ হলো ভারী, কিসের মতো ভারী? রক, লিড, মার্বেল, রেজার, চলো অ্যান্সার করো। তো যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো, যদি টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ না করে থাকো, তাদেরকে বলবো প্লেলিস্টে যাও, অর্থাৎ ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021, সেখান থেকে এই ক্লাসগুলো করে নাও। ওকে, আর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভারী ভারী, তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লিড। লিড কথার অর্থ হলো সীসা, সীসার মতো ভারী, তাই না? রক নয়, মার্বেল বা রেজার নয়। নেক্সট কোয়েশ্চেন 9। চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং সেম মিনিং অ্যাজ, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন। কি বলেছে? ফেলিসিয়েটেড। ফেলিসিয়েটেড এর সিনোনিম যেটা, সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে।
অপশন এ অ্যাডমায়ার্ড, বিতে বলেছে অ্যাডোর্ড, সিতে বলেছে এনকারেজড এবং ডিতে সরি কনগ্রাচুলেটেড। তো কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অ্যাডমায়ার্ড, অ্যাডোর্ড, এনকারেজড অ্যান্ড ডি কনগ্রাচুলেটেড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ফেলিসিয়েটেড বা কংগ্রাচুলেটেড আমাদের সিনোনিম বা সেম মিনিং, এটার মিনিং অভিনন্দন বা এরকম কিছু বলতে পারো, বা সমাদৃত বলতে পারো, অভিনন্দন বা সমাদৃত। ওকে, অ্যাডমায়ার্ড মানে হলো প্রশংসা করা, অ্যাডোর্ড মিন্স আরাধিত, এনকারেজড কাউকে উৎসাহ দেওয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এনথুজিয়াজম। রেডি সবাই কোশ্চেন নাম্বার 10 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো। এনথুজিয়াজম ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড। ওকে, তো এখানে সঠিক বানান কোনটা রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর, এনথুজিয়াজম। ওকে, SIASM মানে কি? উদ্যম। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। আরো একটা কারেক্টলি স্পেলিং ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কম্পালসারি, অপশন এ বি সি ডি। ওকে, তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক বানান কোনটা রয়েছে? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কম্পালসারি, অর্থাৎ মিনিং যদি জানতে চাও সেটা হলো বাধ্যতামূলক, তাই না? তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে প্রশ্ন। হি স্যাট ড্যাশ দ্য টেবিল রাইটিং এ লেটার, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ অ্যাক্রস, বিতে বলেছে ওভার, সিতে বলেছে বাই এবং ডিতে বলেছে অ্যাট। এবার দেখো, এখানে অনেকের মনে হতে পারে যে ম্যাম অপশন ভুল রয়েছে, তাই না? তো চলো, এই যে অপশনটা রয়েছে, অর্থাৎ এই যে চারটে অপশন রয়েছে, এখান থেকেই অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু আমাদের সিজিএল এ এই কোশ্চেনটা এসেছিল 2016-এ। তো এরকম ডাউটফুল কোশ্চেনই আমাদের এক্সামে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাট অ্যাট দ্য টেবিল। হি স্যাট অ্যাট দ্য টেবিল রাইটিং এ লেটার। তো ম্যাম, অ্যাট সাধারণত আমরা সময় বা জায়গা এগুলো বোঝাতে ব্যবহার করি। তো এখানে অ্যাট দ্য টেবিল কি করে হয়? অন দ্য টেবিল হয়, তাই না? অন দ্য টেবিল, অর্থাৎ সে টেবিলের উপর বসেছিল রাইটিং এ লেটার। তো অ্যাকচুয়ালি অন দ্য টেবিলও আমরা ব্যবহার করে থাকি বা অ্যাট দ্য টেবিলও আমরা ব্যবহার করি, আর দুটোই ব্যবহার করি। ওকে, তো এখানে যেহেতু অন ছিল না, তো সেক্ষেত্রে অ্যাটকেই অ্যান্সার করতে হবে। চলো নেক্সট, অ্যাক্রস নয়, অ্যাক্রস কথার অর্থ হলো আড়াআড়ি ভাবে, তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ওভার নয়, ওভার কিন্তু এখানে হবে না, বায়ো হবে না। চলো নেক্সট, 13। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন, কি বলেছে? দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন, অপশন এ কাম অফ, বিতে বলেছে COME, OFF কাম অফ, কাম ডাউন, সিতে কাম রাউন্ড। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13-এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হলো কি? আরোগ্য লাভ করা, অর্থাৎ সেরে ওঠা, তাই না? তো অপশন এতে যেটা ছিল কাম অফ, কাম অফ মিন্স তুমি বলতে পারো বর্ন, অর্থাৎ জন্মগ্রহণ করা, তাই না? নেক্সট যেটা ছিল কাম OFF, কাম OFF কথার অর্থ কি? তো এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কাম ডাউন কথার অর্থ কি? কাম ডাউন কথার অর্থ হলো মাথা ঠান্ডা করা, কাম ডাউন হয়ে যাও, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা রয়েছে? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা কোশ্চেন নাম্বার 14-এ সেটা হয়ে গেল, সেটা কি? সেটা হবে অপশন এ তে দেখো কি বলেছে, কমপ্লাসেন্সি, বিতে বলেছে কমপ্লাসেন্সি, সিতে কমপ্লিয়েসেন্সি এবং ডিতে বলেছে কমপ্লাসেন্সি। তো চলো অ্যান্সার করো। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা পরে বলবো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 14।
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কমপ্লাসেন্সি, COMPLACENCY, কমপ্লাসেন্সি কথার অর্থ হলো হ্যাপিনেস, অর্থাৎ যেটাকে আমরা সুখ বলে থাকি, হ্যাপিনেস, খুশি বা সুখ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট অপশন। তো চলো দেখে নিই কোশ্চেনটা কি আছে। এ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ হ্যাজ বিন নমিনেটেড ড্যাশ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। অপশন এ অ্যাজ, বিতে টু, সিতে ফর এবং ডিতে ইন। তো প্রিপোজিশন থেকে প্রশ্ন, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ হ্যাজ বিন নমিনেটেড ড্যাশ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। তো এক্ষেত্রে অ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাজ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। তো কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটা আন্ডারলাইন পার্ট রয়েছে, যদি মনে হয় ওইটুকু পার্ট ভুল রয়েছে গ্রামার অনুযায়ী, তো সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। কি বলেছে, অন শুড কিপ দেয়ার ওয়ার্ড, হি ইজ এভরি ওয়ান্স, নো ইমপ্রুভমেন্ট ওয়ান্স। কেউ সো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16-এর জন্য, চলো অ্যান্সার করো। ওয়ান শুড কিপ দেয়ার ওয়ার্ড, তো এগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়ান্স। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি সাবজেক্টটা ওয়ান হয়, তাহলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা কিন্তু হিজ, হার বা দেয়ার এগুলো নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান্সটাকেই ব্যবহার করে থাকি, ON apostrophe S। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 17, সেম টাইপের আরও একটা প্রশ্ন, আন্ডারলাইন রয়েছে, যদি মনে হয় ভুল আছে অপশন অনুযায়ী সঠিক সরি সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো কোয়েশ্চেন কি আছে পড়ে নিই। জার্নালিজম অ্যান্ড মেডিসিন উড বি টু অফ হিজ কেরিয়ার অপশানস। অপশান এ মাইট বি, বিতে বলেছে কুড বি, সিতে উইল বি, অ্যান্ড ডি নো ইমপ্রুভমেন্ট। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 17-এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17, চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উইল বি। দেখো এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব না, আর মাইট আমরা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করি, তো মাইট যেটা সেটাও কিন্তু পাস্ট, মে থেকে আসে মাইট, ক্যান থেকে আসে কুড। জার্নালিজম এবং মেডিসিন উইল বি টু অফ হিজ কেরিয়ার অপশানস, হবে তাই না? তো সেক্ষেত্রে পাস্ট নয়, ফিউচার টেন্সই আমরা ব্যবহার করব, অর্থাৎ উইল আর বি। ওকে চলো নেক্সট, অপশন সি আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, টু পুট টু অ্যান্ড টু টুগেদার মিনস, অর্থাৎ টু পুট টু অ্যান্ড টু টুগেদার কথার অর্থ কি, ইডিয়াম থেকে প্রশ্ন। অপশন এ প্রাউড, বিতে বলেছে সেলফিশ ফ্রেন্ড, আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ডি গুড ফ্রেন্ড। তো চলো অ্যান্সার করবো কোশ্চেন নাম্বার 18-এর জন্য, আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, মানে কি কোনো কিছু বুঝতে পারা, টু পুট টু অ্যান্ড টু টুগেদার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম মিনিং অ্যাজ, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন। ওয়ার্ড কি দিয়েছে, অনার। তো অপশান এতে বলেছে ডিটারমিনেশন, বিতে বলেছে কারেজ, সিতে বলেছে রেসপেক্ট, অ্যান্ড ডিতে ডিসিপ্লিন। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো গতকালকে ক্লাসে আমি যখন কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখছিলাম, ওকে, ক্লাস যেটা করিয়েছিলাম তোমাদেরকে গতকালকে, তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যে ম্যাম সিনোনিমস অ্যান্টোনিমসের একটা কমন যোগ্য ক্লাস করান। তো দেখো সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু কোনো কমন যোগ্য ক্লাস হয় না, কারণ এত এত ওয়ার্ড, তো কোথা থেকে কি কোশ্চেন দেবে সিনোনিমস অ্যান্টোনিমস থেকে, এটা কিন্তু খুবই টাফ। ওকে, তো ওরকমভাবে সিনোনিমের বা অ্যান্টোনিমের ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না, তার জন্য সরি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রেসপেক্ট। অনার কথার অর্থ হলো রেসপেক্ট, অর্থাৎ সম্মান। ডিটারমিনেশন কথার অর্থ কি, সংকল্প। ডিটারমিনেশন কথার অর্থ বলতে পারো সংকল্প, বা কোনো কিছুকে
নির্ণয় করে নেওয়া, এরকম কিছু বলতে পারো? কারেজ মিন্স সাহস, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা বা নিয়ম, এরকম কিছু। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। তো আবারও একটা সেম মিনিং দিয়েছে, অর্থাৎ সিনোনিম দিয়েছে। তো ওয়ার্ড কি দিয়েছে? রেক্টিফাই। অপশন এ ক্লারিফাই, বিতে বলেছে কন্ডোন, সিতে বলেছে কারেক্ট, এবং ডিতে বলেছে রেগুলারাইজ। কি হবে আমাদের সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 20, চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কারেক্ট। রেক্টিফাই মানে হলো কোনো কিছুকে কারেক্ট করা, ওকে? ক্লারিফাই নয়, ক্লারিফাই মিন্স পরিষ্কার করা বলতে পারো। কন্ডন কথার অর্থ কি? কন্ডন মিন্স কাউকে ফরগিভ করা বা ক্ষমা করা, ফরগিভ করা বা ক্ষমা করা বলতে পারো, ওকে? বা যেটাকে আমরা পার্ডনও বলে থাকি, কি বলে থাকি? পার্ডন। তো এগুলো কিন্তু আমাদের সিনোনিম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, তো এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা খুঁজতে হবে অপশন থেকে, আর যদি মনে হয় কোনো এরর নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। দ্য কিচেন নিড পেন্টিং ব্যাডলি অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান। অপশন এতে বলেছে নিড পেন্টিং ব্যাডলি, এইটুকুতে ভুল রয়েছে। বিতে বলেছে দ্য কিচেন, সিতে বলেছে নো এরর, অ্যান্ড ডিতে বলেছে অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান। রেডি সবাই কোশ্চেন নাম্বার 21 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। দেখো ক্লাস ভালো লাগলে যেটা করতে হবে, একটা লাইক করতে হবে এবং একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে, ওকে? অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভুল ছিল অপশন এতে। কিচেন যেটা সেটার প্রয়োজন পেইন্টিং, ওকে? তো প্রয়োজন, সেটার প্রয়োজন পেইন্টিং, তার মানে কি? এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তার গঠন কি হয়? কর্তা যদি, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত করি। বাট এখানে কোনো এস বা ইএস যুক্ত ছিল না, অর্থাৎ নিডের সঙ্গে একটা এস যুক্ত করে দাও, অর্থাৎ দ্য কিচেন নিডস পেইন্টিং ব্যাডলি অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান, ওকে? নেক্সট কোয়েশ্চেন, সেম টাইপের আরও একটা প্রশ্ন। যদি মনে হয় ভুল রয়েছে, গ্রামাটিক্যাল এরর রয়েছে, অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে ওই পার্টটুকু, অ্যান্ড যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। চলো এবার সেন্টেন্স কি আছে পড়ে নিই। ইফ আই উইল প্লে মাই বেস্ট আই ক্যান উইন এনি ডে এগেনস্ট এনিবডি। বেশ দামি একটা কথা, কি বলেছে? যদি আমি আমার বেস্ট দিয়ে প্লে করি তো সেক্ষেত্রে আই ক্যান উইন এনি ডে, যে কোনো দিন আমি জিততে পারি এগেনস্ট এনিবডি। তো সেরকমই তোমরা যদি মন দিয়ে পড়াশোনাটা করো তো সেক্ষেত্রে যে কোনো দিন কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারো, তাই না? তো এক্ষেত্রে আমাদের অপশন এতে বলেছে এগেনস্ট এনিবডি, বিতে বলেছে আই ক্যান উইন এনি ডে, সিতে বলেছে নো এরর, এবং ডিতে বলেছে ইফ আই উইল প্লে মাই বেস্ট। কোথায় ভুল রয়েছে? আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর। চলো অ্যান্সার করো। ইফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, ওকে? তো এখানে ইফ দিয়ে যেটা শুরু হয়েছে সেটা হলো আমাদের, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আই ক্যান উইন এনি ডে এগেনস্ট এনিবডি, এটা হলো আমাদের মেইন ক্লজ, ওকে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এই পার্টটুকুতে ভুল ছিল, ইফ আই উইল প্লে মাই বেস্ট। ক্লিয়ার? তো এবার বলি, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় এবং মেইন ক্লজে যদি ক্যান অথবা উইল এগুলোর ব্যবহার থাকে বা শ্যাল, অর্থাৎ মেইন ক্লজ যেটা সেটাকে আমরা ফিউচার টেন্সে গঠন করি, এইটুকু মনে রাখবে। মেইন ক্লজ যেটা সেটাকে আমরা ফিউচার টেন্সে গঠন করি, আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। দ্যাট মিন্স ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর ওইদিকে যে সেন্টেন্সটা থাকবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট, ওকে? তো এখানে দেখো কি ছিল, উইল প্লে, অর্থাৎ এটা ফিউচার ছিল, অর্থাৎ এখানে ভুল ছিল, জাস্ট উইলটাকে বাদ দাও তাহলেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইফ আই প্লে মাই বেস্ট। বোঝাতে পারলাম? ইফ, ইফের পর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, আর অন্য যে সেন্টেন্স অর্থাৎ মেইন ক্লজ যেটা থাকে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি, ওকে? চলো নেক্সট 23। চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন থেকে প্রশ্ন। কি বলছে? দীপক সেইড টু মি আই হ্যাড ফিনিশড দ্য কফি। তো আই হ্যাড ফিনিশড দ্য কফি, অর্থাৎ এটা পড়ে এটা আমাদের কোন সেন্টেন্স, এটা বুঝতে পারলাম যে এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স।
এবার চলো অপশনগুলো কেয়ারফুলি দেখে নেব। তো অপশন এ তে বলেছে দীপক টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য কফি, দীপক টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ফিনিশড দ্য কফি, সি তে বলেছে দীপক টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশ দ্য কফি, অ্যান্ড ডি দীপক টোল্ড মি দ্যাট হি ফিনিশড দ্য কফি। কী হবে আমাদের সঠিক উত্তর? সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 23-এর জন্য? কী হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। চলো অ্যান্সার করো। তো সেই টু থাকলে তোমরা নিশ্চয়ই জানো টোল্ডের ব্যবহার আমরা করে থাকি, তাহলে দীপক টোল্ড মি, দীপক টোল্ড মি, দীপক টোল্ড মি সেম ছিল, যেহেতু অ্যাসার্টিভ কমাকোশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট। তো এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। এবার লিঙ্কারের পর সাবজেক্ট ব্যবহার করি। আই বলতে কাকে বুঝিয়েছিল? এই দীপককে বুঝিয়েছিল, তাই না? যেহেতু আইটা হলো আমাদের ফার্স্ট পার্সন, তো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তো সাবজেক্টে কে ছিল? দীপক, যেহেতু মেল তো সেই ক্ষেত্রে হি। এবার আসো টেন্স, সাবজেক্টের পর টেন্স অর্থাৎ ভার্বের ব্যবহার করতে হবে। তো কোন টেন্সে ছিল? হ্যাড ফিনিশড, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স কি? এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট, তাই না? তো পাস্ট পারফেক্ট টেন্স, তো এটাকে কি আমরা চেঞ্জ করবো, ইয়েস অর নো? চলো দেখে নিই। সেড টু ছিল অর্থাৎ এখানে পাস্ট ছিল, পাস্ট টেন্স ছিল। তো এই ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে কিন্তু আমরা এখানে টেন্সের পরিবর্তন করি। তাহলে পাস্ট পারফেক্টটাকে আমরা কোন টেন্সে চেঞ্জ করব? দেখো আমি তোমাদেরকে ডিটেলস ক্লাসে বলেছিলাম, যদি আমাদের এই রিপোর্টিং স্পিচটা পাস্ট পারফেক্টে থাকে সেক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নো চেঞ্জ থাকে। দ্যাট মিন্স যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, আমরা ওই পাস্ট পারফেক্ট টেন্সেই গঠন করব। মানে কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন এ তে ছিল। তারপর কি ছিল? দ্য কফি, সেটাকে বসিয়ে দাও দ্য কফি। এখানে দেখো হ্যাড বিং প্যাসিভ করা ছিল, হ্যাড ফিনিশড এখানে ইডি অর্থাৎ থার্ড ফর্ম ছিল না, আর এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়েছিল। ওকে, তো পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, ইউনিভার্সাল ট্রুথ থাকলে নো চেঞ্জ, অর্থাৎ এই যে রিপোর্টিং স্পিচ অর্থাৎ কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটা যদি চিরসত্য হয় তাহলে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না। বুঝাতে পারলাম? আর একটা কখন পরিবর্তন হয় না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। এগুলো আমি তোমাদেরকে ডিটেলস ক্লাসে ডে বাই ডে সুন্দরভাবে বুঝিয়েছি, যারা ক্লাস করোনি দেখে নেবে ডিটেলস ক্লাসগুলো। চলো নেক্সট 24। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, যদি ভুল থাকে তো কোন পার্টে ভুল রয়েছে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি ভুল নেই এরকম কিছু মনে হয় তাহলে অ্যান্সার করবে নো এরর। এবার চলো সেন্টেন্সটা পড়ে নিই। দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স হ্যাজ বিন বিল্ট ইন 1966 বাই জনস ব্রাদার, বাই জনস ব্রাদার। বিতে বলেছে দ্য ক্যাম্প বিসাইড আওয়ার্স, সিতে বলেছে হ্যাজ বিন বিল্ট ইন 1966, নো এরর, অপশন ডি। চলো অ্যান্সার করো, কী হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে ভুল রয়েছে, কি ভুল রয়েছে? দেখো হ্যাজ আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ বিন বিল্ট কারোর দ্বারা তৈরি হয়েছিল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে। ওকে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে রয়েছে। বাট এটা কি প্রেজেন্ট টেন্স? 1966 অর্থাৎ তৈরি হয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে হবে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। অর্থাৎ আমাদের পাশে যে ক্যাম্পটা এটা তৈরি হয়েছিল 1966 সালে বাই জনস ব্রাদার, জনস ব্রাদারের দ্বারা, তাই না? তো অর্থাৎ প্যাসিভ, পাস্ট ইনডিফিনিটেড। তো সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি করি, একটা ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করি। যেহেতু দ্য ক্যাম্প সাবজেক্ট ছিল অর্থাৎ সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব আর ভার্বের থার্ড ফর্ম বিল্ড। তাহলে কি হবে? ওয়াজ বিল্ড ইন 1966 বাই জনস ব্রাদার। ক্লিয়ার হলো? আবারও বলছি, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। দেখো আমি যখন তোমাদেরকে পড়াই তো 100% দিয়ে চেষ্টা করি তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস দেওয়ার। তো তার মাঝেও মাঝে মাঝে দুটো একটা ভুল আমি করে ফেলি, তো সেগুলো দেখার ভুল হতে পারে বা টাইপিং মিস্টেক হতে পারে বা অনেক সময় বোঝার ভুলও হতে পারে, তাই না?
তো সেই জন্যই বলি, যদি কোনো সমস্যা বা ডাউট থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। তো সেম সেম টাইপের আরও একটা কোশ্চেন কি বলেছে দেখো, যদি ভুল থাকে তো অপশন অনুযায়ী সেখানে অ্যান্সার করবে, অর্থাৎ সেই অপশনটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর। অ্যান আইডিয়া ওয়াজ ওর্থ নাথিং ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন। অপশন এ অ্যান আইডিয়া, বিতে বলেছে ওয়াজ ওর্থ নাথিং, সিতে নো এরর, অ্যান্ড ডিতে ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন। চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25 কি হবে আমাদের সঠিক উত্তর। একটা আইডিয়া ছিল ওর্থ নাথিং, অর্থাৎ ওটার কোনো মূল্য ছিল না, ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন, যদি এটার কোনো চ্যাম্পিয়ন না থাকে। তাহলে এখানে দেখো কি বলেছে, যদি কোনো চ্যাম্পিয়ন না থাকে মানে কি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কেন আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, এখানেও আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তো ওয়াজটাকে বাদ দিয়ে এখানে জাস্ট ইজ করে দাও, অর্থাৎ অ্যান আইডিয়া ইজ ওর্থ নাথিং ইফ ইট হ্যাজ নো চ্যাম্পিয়ন, যদি এটার কোনো চ্যাম্পিয়ন না থাকে তাহলে এরকম আইডিয়ার কোনো মূল্য নেই, এরকম কিছু। ওকে, তো প্রেজেন্ট টেন্সেই গঠন করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানে কিন্তু হ্যাজ মানে অনেকের মনে হতে পারে যে হ্যাজটা হলো আমাদের হেল্পিং ভার্ব, তো হেল্পিং ভার্ব হ্যাজ বা হ্যাভ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি ম্যাম, তাহলে এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়। হ্যাজ হ্যাভ এর পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তবেই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়, আদারওয়াইজ কিন্তু সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হিসেবেই কাউন্ট হয়, অর্থাৎ হ্যাজ নো চ্যাম্পিয়ন, কোনো চ্যাম্পিয়ন নেই। বোঝাতে পারলাম, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন 26, সেম টাইপের আরো একটা প্রশ্ন। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2 আওয়ার্স। অপশন এ নো এরর, বিতে বলেছে ফর ইউ, সিতে বলেছে আই হ্যাভ বিন ওয়েটিং, ডিতে বলেছে সিন্স 2 আওয়ার্স। কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। ভেরি ইজি, বাট এই কোশ্চেনটা অর্থাৎ এই টাইপের কোশ্চেন আমাদের এক্সামে অজস্র বার এসেছে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফর 2 আওয়ার্স, সিন্স নয়, এখানে আমরা ফর এর ব্যবহার করব, কারণ একটা পিরিয়ড অফ টাইম ছিল সেই জন্য, পিরিয়ড অফ টাইম। নেক্সট, অন হু ইজ অলওয়েজ ডাউটিং ইজ কল্ড, অর্থাৎ যে সবসময় কোনো সব কিছুতে ডাউট করে তাদেরকে আমরা এক কথায় কি বলি, স্কেপটিক, ডেইস্ট, র্যাশনালিস্ট, অ্যান্ড ডি পজিটিভিস্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 28-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। এটা কিন্তু অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। সন্দেহবাদী, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, স্কেপটিক। আর ডেস্ট কথার অর্থ হলো যে ভগবানে বিশ্বাসী, বিলিভস ইন গড, BELIEVES, বিলিভস ইন গড। ওকে, রেশনালিস্ট, পজিটিভিস্ট, এগুলো তোমরা জানো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। কি বলেছে, ফিজিবল। তো অপশন এ তে বলেছে প্র্যাকটিক্যাল, বিতে বলেছে ইম্পসিবল, সিতে প্র্যাগমেটিক, অ্যান্ড ডি তে ড্রাস্টিক। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 29-এর জন্য, চলো অ্যান্সার করো। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কারণ এটা মিনিং হলো সম্ভব, অর্থাৎ ফিজিবল কথার অর্থ হলো পসিবল, তাহলে ইম্পসিবল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্র্যাকটিক্যাল নয়, প্র্যাগমেটিকও নয়, প্র্যাগমেটিক মিন্স কি বলতে পারি, আত্ম অভিমানী, অর্থাৎ যে খুব অভিমানী তাদেরকে আমরা প্র্যাগমেটিক বলতে পারি। আর ড্রাস্টিক কথার অর্থ কি, প্রচণ্ড, ড্রাস্টিক মিন্স আমরা কি বলতে পারি, প্রচণ্ড, এটা কি বললাম, আত্ম অভিমানী। আর একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 30, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা প্রশ্ন বলতে পারো। তো কি বলেছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে, ওয়ার্ড কি দিয়েছে, ইনসুলার। অপশন এ নন স্পিরিচুয়াল, বিতে বলেছে আর্লি, সিতে ন্যারো, এবং ডিতে লিবেরাল। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে, বিপরীত শব্দ ইনসুলারের। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ লিবেরাল। দেখো ইনসুলার কথার অর্থ যেটা বলতে পারি সেটা হলো সংকীর্ণ, অর্থাৎ উদার নয় বা এরকম কিছু। আর লিবেরাল মিন্স
মুক্ত বলতে পারো, বা আরেকটা যেটা বলতে পারো সেটা হলো উদার, ওকে, বা মুক্ত বলতে পারো। তো এক্ষেত্রে অপশন অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন ডি, নন স্পিরিচুয়াল নয় বা আর্থলি নয় বা ন্যারো, ন্যারো মিন্স সংকীর্ণ, অপশন ডি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না, অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করলে সেটাও জানাতে ভুলো না, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যারা এখনো যুক্ত হওনি, আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে আমাদের ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য, আর আজকের ক্লাসের পিডিএফটা যদি তোমরা চাও তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও একবার বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে, সেখানে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, টোটাল 56 ক্লাস করিয়েছি। আর যদি PYQ প্র্যাকটিস করতে চাও তো সেক্ষেত্রে SSC GD-র PYQ আমি তোমাদেরকে করিয়েছি, টোটাল 35 ক্লাস। আর যদি ভোকাবুলারি পার্ট করতে চাও এক্সারসাইজ মেনদের জন্য তো সেক্ষেত্রে প্লেলিস্টটা এরকমই রয়েছে, WEP এক্সারসাইজ ইংলিশ PYQ। ওকে, তো এখানেও অনেকগুলো ক্লাস করানো হয়েছে, তো প্লেলিস্টে যাও এবং এই ক্লাসগুলো যারা করনি কন্টিনিউ করতে থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো, টাটা, বাই।